بے خود کیے دیتے ہیں انداز حجابانہ، بے خود کیے دیتے ہیں انداز حجابانہ، بے خود کیے دیتے ہیں انداز حجابانہ۔ আমরা গত কাল থেকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বিশাল আকারের জশ্নে জুলুস উদযাপিত হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি মালয়েশিয়াতে ঈদে মিলাদুন্নবীর জুলুস, ইন্দোনেশিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস, মিশরের মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস, আমেরিকার মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস, অস্ট্রেলিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস, ইয়েমানের মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস, এমনকি সিরিয়ার মধ্যে ঈদে মিলাদুন্নবীর জুলুস। আমরা গর্বের সাথে বলতে পারি এবং আনন্দের সাথে বলতে পারি আমাদের এই জুলুস এক সময় যদিও বলা হতো বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ, এখন আইটির মাধ্যমে আমাদের চোখ খুলে গেছে, এটাই প্রমাণিত হয়েছে। এই জশ্নে জুলুস বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এ যেখানে যেখানে আমার প্যার নবীজির প্রেমিক উম্মতেরা রয়েছে সেখানে সেখানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী চলছে, কথা ঠিক কি না? ঈদ মিলাদুন্নবীর দলিল সরাসরি কোরআনে করিমের মধ্যে রয়েছে। এক নম্বর দলিল হলো সূরা আলে ইমরান আয়াত নম্বর 81, যেখানে রব্বুল আলমিন ইরশাদ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। দুই নম্বর দলিল সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আমি সমগ্র জগতের জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, আমি যত জগতের জন্য রব, আমি যত জগতের জন্য রব্বুল আলামিন, আপনি হলেন তত জগতের জন্য রহমাতুল লিল আলামিন, আর আমার এই রহমতকে পেয়ে আমার বান্দারা যদি খুশি উদযাপন করে, জুলুস করে, মিলাদ করে, আনন্দ প্রকাশ করে, রব্বুল আলামিন সূরা ইউনুস 58 নম্বর আয়াতের মধ্যে সাত করে দিয়েছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার বান্দারা আমার এই রহমত তথা আমার নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে যদি তারা আনন্দ প্রকাশ করে, খুশি উদযাপন করে, জশ্নে জুলুস করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তাদের জীবনে যত অর্জন হয়েছে এই অর্জনটা সবচেয়ে বড় অর্জন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ইমানদার হওয়ার পরের সিলেবাস হলো নামাজ রোজা তসবিহ তাহলিল। প্রশ্ন হলো ইমানদার কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক কথা বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুসলমানদেরকে মুসলমানদের সিলেবাস বলেছেন নবীজি নামাজ রোজা, আর ইমানের একমাত্র সিলেবাস মদিনার কামিলওয়ালা নবী রহমতুল আলমিনের প্রেম এবং ভালোবাসা, ঠিক না ভাই? ঠিক ভাই আমার। আমাদের হুজুর কিবলা আলম 1974 সালে চিন্তা করলেন শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন শিকার ব্যবস্থা আছে, হাদিস শিকার ব্যবস্থা আছে, আপনার জেনারেল সাবজেক্ট শিকার ব্যবস্থা আছে, কিন্তু আমার প্যার নবীর প্রেম ভালোবাসার উপরে কোনো বই তো নাই, সিলেবাসে একটা অধ্যায়ও ছিল না। হুজুর কেবলা চিন্তা করলেন এই বাংলাদেশের 15 কোটি মানুষকে প্রথমে ইমানের সিলেবাস শেখাতে হবে, এটার জন্য প্রতিষ্ঠান লাগবে, এটার জন্য সিলেবাস লাগবে, এটার জন্য ক্লাস লাগবে, এটার জন্য টিচার লাগবে, এই সকল ব্যবস্থাপনার একদিনের সিলেবাস, একদিনের ক্লাস, একদিনের শিক্ষা ব্যবস্থা, এটা হলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী তরবুল সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা আঞ্জুমান দিয়েছেন, জামিয়া দিয়েছেন, জুলুস দিয়েছেন, গাউসি কমিটি দিয়েছেন, তর্জুমানে আহলে সুন্নাত দিয়েছেন, এরপরে দিয়েছেন
গাউসিয়া তবিয়তে নিসাব দাওতে হায়। আমার হুজুর কবলা বলেছেন জামিয়া কো খেদমত কো আউয়াল মে রাখো। এখন বলছেন জামিয়ার সাথে সাথে জামিয়ার খেদমতের সাথে সাথে তবিয়তে নিসাবকে এক নম্বর রাখার জন্য বলেছেন। আজকে আমাদের জন্য আনন্দের দিন, খুশির দিন। আল্লাহর রাসূলকে নিয়ে আমরা ঈদ মিলাদুন্নবী খুশি উদযাপন করেছি। আল্লাহর দরবারে আমরা লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলকে নিয়ে আমরা ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে পেরেছি। তাই আজকে যারা যারা হুজুর কিবলা পাকিস্তান থেকে বাংলাদেশে আসার জন্য আমার সাথে যারা সহযোগিতা করেছেন, সর্বপ্রথমে সহযোগিতা করেছেন আলহাজ ভূমি প্রতিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী সাহেব, আলহাজ জনাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্যার ইয়ার আলম সাহেব, সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ পিএসবি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান সুফি আলহাজ মিজানুর রহমান সাহেব, এবং সাথে সাথে আমি বাংলাদেশ সরকারের শুকরিয়া আদায় করতেছি। বাংলাদেশ সরকার এই জুলুস কামিয়াব করার জন্য, সৌন্দর্য করার জন্য সর্বাত্মক সহযোগিতা আঞ্জুমানের সাথে দিয়েছেন, এবং পুলিশ প্রশাসন, স্থানীয় লোকাল প্রশাসন এবং বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলররা এবং বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন দরবার, কলেজ, ইউনিভার্সিটি সবাই আমাদের সাথে সহযোগিতা দিয়েছেন। তাদেরকে আমি হুজুর কিবলার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এবং যারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, জুলুসে শরিক হয়েছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন কক্সবাজার থেকে, যারা যারা দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে আঞ্জুমানুর রহমানে আহমদিয়ার সুন্নিয়ার পক্ষ থেকে, ট্রাস্টের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমার হুজুর কিবলারা যেখানে আছে সেখানে আমার বক্তব্য শোনার জন্য আপনারা উদগ্রীব না, আমি বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি রাউনে ইয়ে শরীয়ত তরিকত হযরতুল আল্লামা আলহাজ হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ তৈশারুদ্দিন আউকে, যিনি 1974 সালে যশোরের জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাংলাদেশে প্রবর্তন করেছিলেন। তাই কেয়ামত পর্যন্ত এই যশোরের জুলুস আমার হুজুর কিবলা আঞ্জুমানের ব্যবস্থাপনায় চলবে এবং চলতে থাকবে। এইখানে আল্লাহর রাসূল আছেন, আমাদের পরম শ্রদ্ধাভাজন হযরত আল্লামা তাজউদ্দিন জিল্লুল আলী উনি আছেন, ওনার দুই পুত্র হযরত আল্লামা কাসেম সাম্বাজ্জাদ জিল্লুল আলী আছেন, এবং ওনার আরেক ভাই আহমদ শাহ মজ্জা জিল্লুল আলী আছেন। ওনারা বায়ান করবেন এবং আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, ইসলামের জন্য দোয়া করবেন, এবং আমরা মুসলমানরা আল্লাহর রাসূলের খাঁটি পথে যাতে আমরা পরিচালিত হতে পারি সেই জন্য দোয়া করবেন। আমি এখানে বক্তব্য দিব না, আমি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে, মহানগরবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং কষ্ট করে এই বয়সও এইখানে আমাদেরকে এই যে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জুলুসে, এই জুলুসকে নেতৃত্ব দেওয়ার জন্য এই বাংলাদেশে এসেছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে, এবং এই বিশাল মজলিসে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1974 সালে বাগে শ্রীকোটির হযরত শাহ সুফি সৈয়দ তৈয়ব শাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহ এই বিশ্বের জমিনে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানালেন, হে মুসলমান ভাইয়েরা, ঈদে মিলাদুন্নবীর দিন আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবো। মুরব্বিনা কারাম, যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান মনীষীদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেন দিন ধর্ম মজহাবকে পুনরুজ্জীবিত করার জন্য, তসদিদ দেওয়ার জন্য।
তারা হলেন আল্লাহর তরফ থেকে মুজাদ্দিদে জামান। সেই মুজাদ্দিদে জামান হযরত শাহ সুফি সৈয়দ কেবলা, হুজুর কেবলা, আমাদের বিশ্ববাসীকে এই মহান নিয়ামত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। আজকের পৃথিবীতে ঘরে ঘরে, প্রতি পাড়ায় পাড়ায়, দেশে দেশে, শহরে শহরে এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীজির মহব্বতে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে না। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল করিম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد وبارك وسلم وصل عليه الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا سيدي يا حبيب الله মহতরম হুজুর কিবলা, আল্লামা সৈয়দ আহমদ শাহ সাহেব, মুহাজ্জিজ উলামায়ে কিরাম, আসাতিজায়ে কিরাম, আরাকিন আঞ্জুমান, আরাকিন গৌসিয়া কমিটি, আরাকিন পুলিশ ডিপার্টমেন্ট, আরাকিন মিউনিসিপ্যাল কর্পোরেশন ওর মেরে নেহায়েতি কাবিল এহতেরাম বুজুর্গ ভাইও, আসসালামু আলাইকুম। আজ আল্লাহ তবারক তাআলা কা লাখ লাখ শুকর হে কি উসনে হামে আশরাফুল মখলুকাত পেদা কিয়া ওর ফির হামে আকায়ে দো জাহান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি উম্মত মে পেদা ফরমায়া ওর আজ হম ঈদ মনা রহে হ্যাঁ, জশ্নে জলুস ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনা রহে হ্যাঁ, আকা কি ইস জাহান মে আমদ কি খুশি মনা রহে হ্যাঁ। ওর কেউ না মনায়ে ইয়ে খুশি, জো সব কুছ হ্যায় ইস জাহানো মে, জমিনো মে, আসমানো মে, আরশ মে, ফর্শ মে, আল্লাহ তবারক তাআলা নে ইয়ে সব আপনি মাহবুব কি খাতির পেদা ফরমায়া। ইয়ে চরিন্দো পরিন্দ, ইয়ে জিন্নো ইনস, হালাজল গ্যাস, ইস জাহান মে জিতনি ভি চিজে হ্যায়, পাহাড় হ্যায়, জমিন হ্যায়, আসমান হ্যায়, জো কুছ ভি পেদা ফরমায়া আল্লাহ তবারক তাআলা নে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে সদকে পেদা ফরমায়া। তো আজ আগর হাম উনকি ইস দুনিয়া মে আমদ কি খুশি মানাতে হ্যায়, হাম বার্থডে মানাতে হ্যায় বচ্চো কি, হাম বাকি সেলিব্রেশনস করতে হ্যায়, ওয়েডিং অ্যানিভার্সারি মানাতে হ্যায়, তো আগর হাম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমদ কি খুশি মানায়ে তো ইসমে কোন সা মজায়কা হ্যায়। হাম তো আল্লাহ তাআলা কা শুকর আদা করনা চাহিয়ে হামে কি উসনে হামে ইস কাবিল বানায়া কি হাম উসকি আমদ, আকা কি আমদ কি খুশি মানা সকে।
খুশকিসমত হ্যাঁ বাংলাদেশকে ভাই কে জিনে কে জিন পর সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমতুল্লাহ আলাইহি কি নজর পড়ি ও আফ্রিকা মে রহে ও বর্মা মে রহে দুনিয়া কে কোনে কোনে মে দীন ইসলাম কো ফেলানে কে লিয়ে দুনিয়া কে কোনে কোনে মে সফর কিয়া লেকিন চুনা আখির সরজমিন বাংলাদেশ কো ওর ফির হুজুর সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমতুল্লাহ আলাইহি নে ফির یہاں پر انجمن رحمانیہ احمدیہ سنیہ کی بنیاد رکھی اور پھر جامعہ جیسی نعمت آپ کو عطا کی حضور فرماتے ہیں مجھے دیکھنا ہے تو جامعہ کو دیکھو تو آپ خوش قسمت ہیں کہ آپ پر اتنے کرم ہیں اس کے بعد حضرت حافظ سید محمد طیب شاہ رحمۃ اللہ علیہ نے ایک اور احسان کیا سرزمین بنگلہ دیش پر اور 1974 میں جشن جلوس عید میلاد النبی صلی اللہ علیہ وسلم کی بنیاد رکھی آج الحمدللہ بنگلہ دیش کے کونے کونے میں حضور کے پروان